যারা এসি রুমে বসে এসি গাড়ি ব্যবহার করে এই নীতিমালা করতে যাচ্ছেন, তারা যে কার্বন নিঃসরণ করছেন তার কি ক্ষতিপূরণ তারা দিচ্ছেন? আপনার আয়াসের জন্য আপনি বায়ুকে দূষণ করছেন, আমার রুটি রুজি ব্যাহত করে আপনি পর্যটন সীমিত করে দিবেন, এটা কোনো জাস্টিস হতে পারে না। এটা ক্লাইমেট জাস্টিস এটা অনুমোদন করে না। আপনি নিজে সংশোধন হয়ে তারপর অন্যকে সংশোধন হতে বলবেন, এবং এইটা এমন একটা দূষণ যেটা 100% নিউট্রাল করা যায়, পর্যটনের প্রভাবে যে দূষণ নয়, এই জায়গাটাতে আমাদের বিবেচনায় আনতে হবে। আমি ঢাকায় বসে প্রজ্ঞাপন জারি করছি, সেন্ট মার্টিন্সের ট্যুরিস্ট যেতে পারবে না, ওখানে পরিবেশের ক্ষতি হচ্ছে। ঢাকার চারিপাশে চারটা নদীর কী অবস্থা আমরা সবাই জানি, ঢাকা পৃথিবীর দূষিততম শহরে পরিণত হয়েছে, সেটা আপনাদের মন মগজে আসে না। সেন্ট মার্টিন্স 525 কিলোমিটার দূরে আপনারা দেখতে পান, আপনারা কি শর্ট আই আপনাদের ব্লাইন্ড হয়ে গেছে আর লং আই আপনাদের শার্প হয়ে গেছে? এই প্রশ্নগুলো আমরা সরকারের কাছে রেখে যেটা বলতে চাই যে আমাদের রুটি রুজি বন্ধ করলে হবে না। আপনারা আমাদের বিকল্প কী ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন, বিকল্প কর্মসংস্থানের কী ব্যবস্থা করেছেন যে আজকে এটা বন্ধ করে দিতে চাচ্ছেন? ক্লাইমেট জাস্টিস তো এটা বলে না, আপনাকে আগে বিকল্প কর্মসংস্থান করতে হবে, তারপর আপনি বন্ধ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় ধরে আমাদের শোনার জন্যে। এই পর্যায়ে আমি আমাদের উন্নয়নের সঙ্গে পরিবেশের বিরোধ চিরন্তন। আমরা জানি একসময় আমাদের দেশে কয়লার ইঞ্জিনে রেল চলত, তাতে পরিবেশ বেশ দূষণ বেশি হতো, সেটাকে রূপান্তর করে আমরা ডিজেলে গিয়েছিলাম, ডিজেল থেকে এখন ইলেকট্রিকে গিয়েছি, কোনো কোনো উন্নত দেশে সোলারে ট্রেন চলছে। তাই বলে কিন্তু ট্রেন বন্ধ হয়ে যায়নি, আমাদেরকে মাথায় রাখতে হবে উন্নয়নের প্রভাবে যদি পরিবেশের কোনো ক্ষতি হয় প্রযুক্তির মাধ্যমে সংযমের মাধ্যমে সেই ক্ষতিকে নিউট্রাল করে আমরা আমাদের উন্নয়ন অব্যাহত রাখব, উন্নয়ন বন্ধ হয়ে যেতে পারবে না। কৌশল হবে ওই প্রযুক্তির মাধ্যমে ওই ক্ষতিটাকে নিউট্রাল করে ফেলা। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটনের প্রভাবে সামান্য কিছু ক্ষতি হয়, যা কিছু ক্ষতি হয় সেটা কিন্তু 100% নিউট্রাল করা সম্ভব। যেমন আমাদের প্রস্তাবনা যে সাগরের পানিকে যদি আমরা মিঠা পানি করে ব্যবহার করতে পারি তাহলে ভূগর্ভস্থ পানির সংকটটা হবে না, যে সমস্যা হচ্ছে সেটা হবে না। পচনশীল বর্জ্য বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে ট্রিটমেন্ট করে আমরা পেতে পারি গ্যাস উপজাত হিসাবে, পেতে পারি জৈব সার, এবং সর্বোপরি এক নম্বর কাজ যেটা হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে। প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করার জন্য সরকার যে ঘোষণা দিয়েছেন আমরা প্লাস্টিক মুক্ত সেন্ট মার্টিন করব, আমরা এই ঘোষণাকে স্বাগত জানাই। সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিয়ে এই খাদ্য এবং পানি কীভাবে সরবরাহ করতে হবে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, এবং যদি এইটা একটু সময় নেয় অন্তর্বর্তী সময়ের জন্যে প্লাস্টিককে 100% কালেকশন করে রিসাইক্লিংয়ের জন্য দ্বীপের বাইরে পাঠিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। জেনারেটর শব্দ এবং বায়ু দূষণ করে, জেনারেটরের বিকল্প হিসাবে আমরা সোলার প্ল্যান্ট সরকারের ওখানে বড় স্থাপনা রয়েছে পিডাব্লিউ ইলেকট্রিক ডিপার্টমেন্টের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের, ওইটাকে ওইখানে সোলার স্থাপন করে সোলার সরবরাহের ব্যবস্থা করা গেলে জেনারেটর প্রয়োজন হবে না এবং 100% জেনারেটর বন্ধ করে দেওয়া সম্ভব। পাশাপাশি ওখানে একটা বেসরকারি সোলার প্ল্যান্ট আছে, এইটার ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে অনুমোদন দিয়ে পারমিশন দিয়ে আমরা সোলারকে যদি বাড়াতে পারি তাহলে আমাদেরকে জেনারেটর ব্যবহার করার প্রয়োজন হবে না। এটা ভাবলেই তো একটা হচ্ছে ভয় কাজ করে যে বন্ধ হয়ে গেলে কি হবে আমাদের, আমরা তো পড়াশোনা করতে চাই, কিছু একটা করতে চাই, যদি অফ হয়ে যায় তাহলে মানে এটা খুবই খুবই ভয়ানক লাগে, যে একটা নাইটমেয়ারের মতো লাগে। তো আমার মতো আমার ভাই বোনও পড়াশোনা করছে, আমার বোন মেডিকেল করছে, আমার ভাই হচ্ছে অ্যাডমিশন, ওদের পড়াশোনার কি হবে? তো আমাদের অনেক অনেক ছেলে মেয়ে আছে সেন্ট মার্টিন থেকে যারা হচ্ছে পড়াশোনা করতে আসছে, বাবা মাকে ছেড়ে আসছে কেউ, আবার কেউ হচ্ছে সেন্ট মার্টিন থেকে এসেছে পড়াশোনা করার উদ্দেশ্যে, ওদের কি হবে? তো ও সবার হচ্ছে একটা ড্রিম থাকে, সবার ড্রিম জাস্ট সব কিছুই শেষ হয়ে যাবে। তো এটা যে কিছুদিন পর পর এটা হয় যে সেন্ট মার্টিনে ট্যুরিস্ট যেতে দেওয়া হবে না, আমাদের হচ্ছে মেন্টালি এটা প্রেশার করে যে পড়াশোনা করতে পারি না, যে কী হবে এমন একটা অবস্থা। তো সেন্ট মার্টিনে যে বলছে জীব বৈচিত্র্যের ক্ষতি হবে, আপনারা কি আমাকে বলতে পারবেন যে বাংলাদেশের কোথায় জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে না? ইভেন বিশ্বে
বিশ্বে তো সব জায়গায় জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, তো কেন শুধু সেন্ট মার্টিনে শুধু টুরিস্ট যেতে দেওয়া হবে না? আমরা সেন্ট মার্টিনকে মালদ্বীপের সাথে কম্পেয়ার করি, তো বাংলাদেশে যারা হচ্ছে মালদ্বীপ যেতে পারে না, অনেকেই চায় যে সেন্ট মার্টিনকে স্বচ্ছ পানি দেখবে, প্রবাল দেখবে, স্কুবা ডাইভিং করবে, তো কেন না? মানুষের ছোট ছোট ইচ্ছে স্বপ্ন থাকতেই পারে, আর এটা আমাদের হচ্ছে জীবন যাত্রার মানের উপর নির্ভর করছে। মানুষকে মেরে তো আর পরিবেশ বাঁচানো কোনো সলিউশন না, এটার অল্টারনেটিভ একটা ওয়ে থাকতে হবে, একটা সলিউশন থাকতে পারে, আমরা ওই সলিউশনে আগাবো। কিন্তু না, আমরা ওইসব না গিয়ে আমরা সরাসরি আমি কিন্তু আগে বলে দিচ্ছি যে আমাদের কিছু দাবি দেওয়া ছিল যে সেন্ট মার্টিনের ট্যুরিজমটাকে ইকো ট্যুরিজম বা কমিউনিটি বেস ট্যুরিজম করার জন্য কিছু দাবি দেওয়া আমরা আগে দিচ্ছিলাম, আমাদের কোনো মানে নাই। উনি হুট করে জানি না কোন সিদ্ধান্ত কীভাবে নিল বা কোন সময় আসলে কচ্ছপটা উঠে কোন জায়গায় উঠে কোন চ্যানেলে উঠে ওগুলো নিয়েও আমাদের কোনো ধারণা দেয় নাই। তো উনি যেহেতু আমাদের জন্য এরকম, হ্যাঁ আমরা যেহেতু দ্বীপবাসী যারা আছি, দ্বীপ হচ্ছে আমাদের অস্তিত্ব, দ্বীপ হচ্ছে আমাদের এই আমাদের হচ্ছে ওখানকার অ্যাড্রেস, আমাদের পরিচয় কিন্তু এই সেন্ট মার্টিনটা। আমরা চাই সেন্ট মার্টিনটা থাকুক, সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা থাকুক, পরিবেশের সেন্ট মার্টিনের যে সৌন্দর্য এটা কিন্তু আমাদের এক ধরনের পুঁজি। সেন্ট মার্টিনের সৌন্দর্য যতদিন থাকবে পর্যটক ততদিন যাবে, ততদিন আমাদের পেট চলবে, আমাদের রুটি রোজগার ওখান থেকে আসবে। সেন্ট মার্টিনের পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরাও ওই একটা সময় পরে গিয়ে ট্যুরিজম না পেয়ে হয়তো না খেয়ে কিছুটা আমাদের একটা অনিচ্ছিত ভবিষ্যৎ হয়ে যাবে। আমরাও চাই সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা হোক, ওনার সাথে আমরা এখানে একমত। উনার যে উদ্দেশ্য যে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করবে, আমাদের উদ্দেশ্য যে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা হোক, কিন্তু সেটা আমাদের বিবেচনায়, আমাদেরকে বিবেচনা রাখুক, আমাদেরকে পরিবেশের অন্তর্ভুক্ত করা হোক। আমরাও মানুষ, আমরাও প্রাণী, এটা উনি মানব, আমরাও যে পরিবেশের অংশ, আমাদেরও তো রক্ষা করা উচিত, এটা উনি চিন্তা করুক।